প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই দিনে আমেরিকায় পনেরো বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে আমেরিকায় পঁয়ত্রিশ বাংলাদেশি করোনা ভাইরাসে প্রাণ হারালেন গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে যে পাঁচ বাংলাদেশি মারা গেছেন তাদের মধ্যে চারজন নিউ ইয়র্ক ও একজন নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম তবে সবচেয়ে করুণ অবস্থা নিউ ইয়র্ক নগরী সেখানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস হাসপাতালগুলোতে নেই রুগী রাখার জায়গা কেউ আক্রান্ত হলে হাসপাতালে ফ্লোরে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এদিকে হাসপাতালে নেই প্রয়োজনীয় সরঞ্জাম রুগীর তুলনায় ভেন্টিলেটর সংখ্যা খুবই কম সেজন্য মারা যাচ্ছেন আক্রান্ত রোগীরা নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন আমেরিকায় এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার সাতশো আশি জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন এক লাখ পঁচাশি হাজার দুশো সত্তর জন এর মধ্যে নিউ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত করোনায় নিউ আক্রান্ত মানুষের সংখ্যা পঁচাত্তর হাজার সাতশো পঁচানব্বই জন এতে মৃত্যু হয়েছে এক হাজার পাঁচশো পঞ্চাশ জন